নিত্য পুংলিঙ্গ নিত্য পুংলিঙ্গ ঠিক আছে তাহলে নিত্য পুংলিঙ্গ নিত্য উভয় লিঙ্গ এবং নিত্য স্ত্রীলিঙ্গ যদি পরীক্ষা আসে তোমরা বুঝতে পারবে না কারণ লিঙ্গের মধ্যে মেশানো থাকবে লিঙ্গ পরিবর্তনের মধ্যে তখন এটা যদি এটা মুখস্থ করে নাও বা বুঝে নাও তাহলে কিন্তু পরীক্ষা তোমরা পেরে যাবে দেখো নিত্য পুঙ্গলিঙ্গ এক থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষা যেটা আছে অকৃতদার অ ত দয়াকার র অকীর্তর ঠিক আছে খাতা লিখে নিও দু নম্বর কাপুরুষ কয়াকার পয়সু রয় হসু কা পুরুষ ঠিক আছে নিত্য পুংলিঙ্গ এরা সব সবসময় পুংলিঙ্গই হয় স্ত্রীলিঙ্গ হয় না এদের সময় পুংলিঙ্গ নিত্য পুংলিঙ্গ তিন নম্বর কুস্তিগীর কয়সু দন্তস্বয়তষি গয়দিগির অকুস্তিগির ঠিক আছে তিন নম্বর চার নম্বর পুরোহিত অয়সু রয়ৌকার হয়ষপুরোহিত আচ্ছা পাঁচ নম্বর মৃতদার ময়রিত দয়াকার অমৃতদ্বার পাঁচ নম্বর ঠিক আছে আচ্ছা ছ নম্বর হচ্ছে ছ নম্বর বিপত্নিক বয়সী নয় দীর্ঘ ক বিপত্নিক সাত নম্বর সাত নম্বর লিখবে ঢাকি ঢয়াকার কয় দীর্ঘি ঢাকি আচ্ছা আট নম্বর স্ত্রৈণ তুন্তঃশ্বয়ে বলা ওইকার মধ্যন্য স্ত্রৈণ তা এই হলো নিত্য পুংলিঙ্গ মানে এরা সবসময় পুংলিঙ্গই হয় এদের স্ত্রীলিঙ্গ হয় না তাই এরা নিত্য পুংলিঙ্গ ঠিক আছে আবার এক হচ্ছে অকৃতদার দুই হচ্ছে কাপুরুষ তিন হচ্ছে কুস্তিগীর চার হচ্ছে বিপদ্নিক পাঁচ হচ্ছে এই চার বিপদনিক পাঁচ মৃতদার আচ্ছা ঠিক আছে পুরোহিত ঢাকি এবং স্ত্রৈণ তাহলে এই হচ্ছে নিত্য পুংলিঙ্গ ঠিক আছে এবার আসছি নিত্য স্ত্রীলিঙ্গ মানে সবসময় স্ত্রীলিঙ্গই হয় পুঙ্গলিঙ্গ হয় না কে কে বিমাতা দু নম্বর সতীন তিন নম্বর সদমা ঠিক আছে আচ্ছা চার নম্বর মৃতবস্যা পাঁচ নম্বর প্রতিব্রতা ছ নম্বর অর্ধাঙ্গিনী ঠিক আছে আর সাত নম্বর ত্রয়ো আট নম্বর নম্বর লিখবে ললনা এটা হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ মানে এদের কখনো কিন্তু পুংলিঙ্গ হয় না কি কি হবে তাহলে বিমাতা সতীন সৎ মা মৃতবস্যা প্রতিব্রতা অর্ধাঙ্গিনী ত্রয় ললনা এগুলো হচ্ছে নিত্য স্ত্রীলিঙ্গ আবার বলছি এগুলোর কিন্তু কখনোই পুংলিঙ্গ হয় না যদি লিঙ্গ পরিবর্তনের মধ্যে মেশানো থাকে তাহলে তোমাদের লিখতে হবে বিমানতা ধরো রয়েছে সাপোস হাইবেন্দি লিখবি এটা হলো নিত্য স্ত্রীলিঙ্গ নিত্য স্ত্রীলিঙ্গ হওয়ার জন্য এর কোনো পুংলিঙ্গ হয় না আচ্ছা এবার আসছি উভয় লিঙ্গ এগুলো হচ্ছে উভয় লিঙ্গ ঠিক আছে আগের দিন লিঙ্গ পরিবর্তনের খুবই গুরুত্বপূর্ণ একটা ক্লাস তোমাদের হয়েছে তোমরা যা দেখোনি নিও আর আজকে তোমাদের নিত্যপুর্ণ লিঙ্গ নিত্য স্ত্রী লিঙ্গ আর উভয় লিঙ্গের একটা লিস্ট দিচ্ছি এছাড়াও আরও অনেক রয়েছে এটা একটা খুবই গুরুত্বপূর্ণ লিস্ট এটা কিন্তু তোমরা মুস্ত করবে উভয় লিঙ্গের মধ্যে কে আছে পশু দেখো পশু মানে বোঝা যায় না সে মানে মেল না ফিমেল মানে পুরুষ না স্ত্রী কিন্তু বোঝা যায় না পশু আচ্ছা বন্ধু বন্ধুও তাই ছেলে বন্ধু হতে পারে মেয়ে বন্ধু হতে পারে আচ্ছা শত্রু হতে পারে সে শত্রু ছেলে হতে পারে মেয়ে হতে পারে সন্তানও তাই সে সন্তান পুত্র সন্তান হতে পারে মেয়ে সন্তান হতে পারে আচ্ছা পাখি পাখিও তাই বুঝতেই পারছো ছেলে পাখি না মেয়ে পাখি বোঝা যাবে না যাত্রীও তাই হ্যাঁ গাড়ির মধ্যে অনেক যাত্রী রয়েছে ছেলে মেয়ে দুটোই হতে পারে শিশুও তাই শিশুরা খেলা করছে ছেলে শিশু মেয়ে শিশু হতে পারে আর হাতিও তাই হাতি যখন বলবো তখন কিন্তু উভয় লিঙ্গ এবার হাতির মধ্যে যখন মানে আলাদাভাবে বলা হবে মদ্দা হাতি কি মাদি হাতি তখন কিন্তু মেয়ে বা পুরুষ বজায় যেতে পারে কিন্তু হাতি যদি বলি আমরা তখন বুঝতে হবে সেটা কিন্তু উভয় কথা বলছি বন্ধু তাই যদি মেয়ে বন্ধু বলি তাহলে তখন কিন্তু স্ত্রীলিঙ্গ হয়ে যাচ্ছে পুরুষ বন্ধু যখন বলবো তখন কিন্তু পুঙ্গলিঙ্গ হয়ে যাচ্ছে সন্তানও তাই মেয়ের সন্তান পুরুষ সন্তান বললেও পুত্র সন্তান বললেও কিন্তু এরকম হয়ে যাবে তাই যাই হোক যদি আমরা ওইগুলো না বলি মেনশন না করি তাহলে এইগুলো কিন্তু উভয় তাহলে আজকের ক্লাসে তোমাদের নৃত্য পুংলিঙ্গ নিত্য স্থলিঙ্গ নিত্য উভয় বা উভয় দিলাম এগুলো সবসময় উভয় হয় তো এটা খুবই খুবই গুরুত্বপূর্ণ ক্লাস লিখে নিও বেঙ্গলি কবিতা আর আগের দিনের লিঙ্গ পরিবর্তনের ক্লাসটা দেখে নিও